my dear students. Good morning. I hope all of you are fine and staying at home. My dear students, গত পাঠে আমরা শিখেছিলাম কিভাবে রিয়া ইসলাম নিজেকে ইংরেজিতে ইন্ট্রোডিউস করিয়েছে। আর আজকের পাঠে আমরা দেখব একজন শিক্ষক কিছু তথ্য ব্যবহার করে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছেন। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের মূল পাঠটি শুরু করি। স্টুডেন্টস, প্লিজ ব্রিং ইয়োর ইংলিশ ফর টুডে বুক অ্যান্ড ওপেন দ্য পেজ অ্যাট 4। আই হোপ দিস ইজ দ্য পেজ। স্টুডেন্টস, ফার্স্ট উই আর গোয়িং টু ওয়ার্ক অন অ্যাক্টিভিটি এ। দেখো আমাদের অ্যাক্টিভিটি এ তে বলছে রিড। উই ক্যান সি আ পার্সন, এখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। শুরুতেই বলেছি আজ আমরা একজন শিক্ষকের পরিচয় কিভাবে দিতে হয় বা একজন শিক্ষক কিভাবে তার নিজের পরিচয় দিচ্ছেন তা জানব। তাহলে চলো আমরা দেখি এই পার্সনটি তার নিজের পরিচয় কিভাবে ইংরেজিতে দিচ্ছেন। এসো আমরা তার পাশে দেয়া টেক্সটি থেকে জেনে নিই। দিস ইজ মাহবুব আলম, হি ইজ 30 ইয়ার্স ওল্ড, হি ইজ an English teacher, he works in a primary school in Narayan. Again, listen, this is Mahbub Alam, he is 30 years old, he is an English teacher, he works in a primary school in Narayan. Students, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই person's name, নাম মাহবুব আলম। এবার তার বয়স, age 30 years old। তিনি কি করেন, তার job, তার কাজ কি? তার কাজ, job হলো English teacher। এবার হি ওয়ার্কস ইন আ প্রাইমারি স্কুল, তাহলে সে কোথায় কাজ করে, ওয়ার্ক প্লেস কোথায়, তার কর্মস্থল হল প্রাইমারি স্কুল ইন নারায়ণ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আই এম গোয়িং টু রিড দিস টেক্সট এগেইন অ্যান্ড ইউ উইল রিপিট আফটার মি। ওকে, গেট রেডি। দিস ইজ মাহবুব আলম, হিজ 30 years old, he is an English teacher, he works in a primary school in Narayan. So my dear students, repeat again, this is Mahbub Alam, he is 30 years old, he is an English teacher, he works in a primary school in Narayan. Okay, good. So students, amra dekhlam tar name, কি আছে। ইন আওয়ার অ্যাক্টিভিটি বি ইট সেজ কমপ্লিট দ্য টেবিল উইথ মাহবুবস ইনফরমেশন, অর্থাৎ একটু আগে অ্যাক্টিভিটি এ তে আমরা মাহবুবস আলমের যে ইনফরমেশন গুলো দেখেছি সেই ইনফরমেশন গুলো ব্যবহার করে এখন আমরা এই টেবিলটি ফিল আপ করব। তাহলে চলো আমরা শুরুতেই দেখি টেবিলে কি লেখা আছে। নেম, অর্থাৎ এখানে তার নামটি লিখতে হবে।
মাহবুব আলম। এর পরে দেয়া আছে তার, ঠিক বলেছো, এজ, অর্থাৎ তার বয়স 30 ইয়ার্স ওল্ড। এবার দেখো জব, তিনি কি কাজ করেন, তিনি একজন ইংলিশ টিচার, তাহলে আমরা তার পাশে লিখব ইংলিশ টিচার। আর সবশেষ আমাদের ইনফরমেশন, তারা জানতে চাইছে ওয়ার্ক প্লেস, তিনি কোথায় কাজ করেন, তিনি প্রাইমারি স্কুলে কাজ করেন, তাহলে তার কর্মস্থল হলো প্রাইমারি স্কুল। তাহলে ওয়ার্ক প্লেস এর পাশে আমরা লিখব প্রাইমারি স্কুল। এই কাজটি তোমরা করতে পারবে তো? ওকে, নাও মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস ইয়োর টার্ন টু কমপ্লিট দিস টেবিল অ্যান্ড ইউ হ্যাভ 1 মিনিট। Students, I hope all of you have done. Now check the answers. First, name. And আমি আশা করছি তোমরা নেম এই জায়গায় মাহবুব আলমের নামটি লিখেছো। আলম, এবার দেয়া আছে এজ, কত এজ স্যার? 30 ইয়ার্স, গুড। তাহলে তার এজ হলো 30 ইয়ার্স। এবার আছে জব, জব হলো ইংলিশ টিচার, গুড। ইংলিশ টিচার। এবার আছে সবশেষ ওয়ার্ক প্লেস, হিজ ওয়ার্ক প্লেস ইজ প্রাইমারি স্কুল, তার কর্মস্থল প্রাইমারি স্কুল, ভেরি গুড, তোমরা লিখেছো প্রাইমারি স্কুল। Primary school. And that's all the information about Mahbub Alam. Okay, dear students, let's move to activity C. In our activity C, it is pair work. Ask and answer the question, look at the information in activity A. তাহলে ইন অ্যাক্টিভিটি এ তে আমরা মাহবুব আলমের যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা এখন এই প্রশ্নগুলো বলবো এবং উত্তরটি দিব। তাহলে প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারসনস নেম, হোয়াট ইজ দ্য পারসনস নেম। যদি আমি তোমাদের প্রশ্ন করি হোয়াট ইজ দ্য পারসনস নেম, তোমাদের উত্তর কি হবে? তোমরা বলবে দ্য পারসনস নেম ইজ মাহবুব আলম। ওকে, নাও দ্য সেকেন্ড কোয়েশ্চেন, হাউ ওল্ড ইজ হি, হাউ ওল্ড ইজ হি। তাহলে আমরা অ্যান্সারটি কোথেকে শুরু করব? এখান থেকে, হি, আমরা হি দিয়ে আমাদের উত্তরটি বলা শুরু করব। হি ইজ, এবার আমাদের উত্তরটি হলো
30 years old. আমরা বলবো he is 30 years old. কিভাবে বলবো? আমার সাথে বলো he is 30 years old. আবার বলো he is 30 years old. Very good. তাহলে প্রশ্নটি যদি আমি বলি how old is he? তোমরা কিভাবে উত্তরটি বলবে? He is 30 years old. All right. এবার এসো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চনটি দেখি. What does he do? সে কি করেন? তিনি একজন ইংরেজি শিক্ষক. তাহলে অ্যানসারটি হবে He is an English teacher. He is an English teacher. বলো আমার সাথে He is an English teacher. Now the next question. Where does he work? তাহলে অ্যানসারটি তোমরা কিভাবে বলবে? He works at primary school. Very good. My dear students, তাহলে আজকের পাঠে আমরা জেনে নিলাম কিভাবে একজন শিক্ষকের ইনফরমেশন ব্যবহার করে তাকে পরিচয় করানো যায় বা ইন্ট্রোডিউস করানো যায়। সো ইটস টাইম টু হ্যাভ ইয়োর হোমওয়ার্ক। তাহলে আজকের হোমওয়ার্কটি নিয়ে নাও। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ইয়োর টিচার। আমরা ইতোমধ্যেই এই চারটি প্রশ্ন অনুশীলন করেছি। এবার তোমাদের বাড়ির কাজ হলো এই চারটি প্রশ্ন মাথায় রেখে তোমাদের শ্রেণী শিক্ষক সম্পর্কে বলা অনুশীলন করবে। বিদায় নেওয়ার আগে একটি কথা, তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, আর বাইরে বের হবার আগে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে আর স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলবে। That's all for now, my dear students. Goodbye.